কষ্ট করে নিজেরা তিলে তিলে গড়তাছি। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার টিকটকার, একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। না সত্য কথাই, কিন্তু অ্যালেক্স সাবান সরি সরি অ্যালেক্স সবুজ ভাইয়া বলছে যে তাদেরকে আসলেই দুলা ভাই বানানো খুবই দরকার। না হলে তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো যে তারা যেসব জায়গায় মিট আপ করতে যায় সেই জায়গা থেকে কেমনে দুলা ভাই হিসেবে লাত্তি উষ্টা খায়। হাসতে না পারলে তো ছবিটা সুন্দর হই না। আর অ্যালেক্স সবুজের বাইন মাস না কাটলেও কিন্তু সে টিকটকে ভাইরাল হইতো না। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে সবাই দয়া করে একটু টিস্যু মিশু নিয়ে বসো, কেননা আজকে সবাইকে আমি ইমোশনাল করে দেবো, কেননা আজকে আমি অ্যালেক্স সবুজের মানে বুঝাবো তোমাদেরকে। কাহিনীটা শুরু হয় একটা গ্রাম থেকে যেখানে একটা কাপল থাকতো আগেকার যুগে, যেটাকে স্বামী স্ত্রী বলা হয়। তো আমরা এই কাহিনীতে তাদের নাম দিলাম হচ্ছে দাদা আর দাদি, অন্য কিছু বলবো না এখানে। তো আমাদের দাদা যে ছিল তিনি কিন্তু সারাদিন মাঠে ঘাটে সব জায়গায় কাজ করতো, যেভাবেই হোক তার ফ্যামিলিটা চালায় নেওয়ার চিন্তা ভাবনা করতো। আর আমাদের দাদি যে ছিল তিনিও খুব ভালোই ছিলেন, মানে হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছিল, এটার সাবজেক্ট আলাদা। তিনি সারাদিন ঘরের কাজ করতো, তারপরে একটা ছেলে জন্ম দিত, ছেলের নাম আমরা ছেলেই রাখলাম, কেননা দাদার ছেলে চাচাই ডাকতে পারি কিন্তু আমরা ছেলে বলেই সম্বন্ধনা করলাম। তো এভাবে অনেকদিন চলতে থাকে। কিছুদিন চলার পরে আর কি গ্রামের আবহাওয়া কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, ছেলের বয়সও মোটামুটি ভালোই হয়ে গেছিল। কিন্তু হ্যাঁ, ছেলের মায়ের বয়স মানে আমাদের দাদি, ওনার বয়সটা কেমন যেন আস্তে আস্তে কইমে যাইতেছিল। মানে কইমে যাইতেছিল বলতে বয়স তো কমতেছিল না, তবে ওনার আর কি বয়সের সাথে সাথে মাথার ব্রেন টেন সব কইমে যাইতেছিল, আমি এটা বলতে চাইতেছিলাম। তো উনি কি করলেন, মানে একজন চেয়ারম্যান ছিল এলাকার, ওই এলাকার চেয়ারম্যানের কাছে গিয়ে নিজের শোকা মারাইতেন, মানে বাসায় নিজের জামাই আর বাচ্চা টাচ্চা রাইখা তিনি গিয়ে তার এলাকার চেয়ারম্যানের সাথে নিজের সুখা মারাইতেন। তো সেই চেয়ারম্যানটা একসময় এমপি হয়ে যায়, এমপি থেকে পরে প্রেসিডেন্ট হয়ে যায়। তারপরে টুকটাক তারা দেখা সাক্ষাৎ করতেন, মাঝামাঝি খেলাধুলা হতো তাদের মধ্যে, এখনও আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি চলে। তুই যে দাদার দাদির কথা বললাম না, তাদের ওই ছেলেকে তারপরে বিয়ে করায়, বিয়ে করানোর পর একটা ছেলে জন্ম নেয়। তো ছেলেটা জন্ম নেওয়ার সময় কেমন যেন একটা অদ্ভুত রকম জন্ম নিয়েছে, যেমন দেখো সবসময় মায়ের পেট থেকে যখন একটা সন্তান বের হয় সবসময় মাথা বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার এই ক্ষেত্রে একদম একটু উল্টো হয়েছিল, ছেলেটার দন বের হয়েছিল প্রথমে। মানে শুনতে একটু খারাপ হলেও এটাই সত্য, আপনারা কথাটা শুনেন তারপরে আপনারা কমেন্ট করেন। তো এইগুলো দেখার পরে তো তার দাদি অবাক হয়ে গেল যে না, এটা তো মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কেননা আমাদের বংশের ছেলের আগের ধন বের হতে পারে এটা মানা যায় না, তার মানে ওর ধনের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা আছে। তো এই চিন্তা করে দাদা দাদি ও তার ছেলে এবং ছেলের বউ একসাথে মিলে একটা প্ল্যান করলো যে দাদা দাদির একটা নাতি জন্মাইছে, ওই নাতির পুরোটাই কেটে দেবে। এখন ভাই পুরোটা কেটে দেবে এটা তো ঠিক না, তো যেই কথা সেই কাজ, ব্লেড দিয়ে ওইটা কেটে দেয়। অল্প বয়সে ছেলেটা টুনটুনি হারা হয়, খুব দারুণ লজ্জার ব্যাপার। তো যেহেতু গ্রাম বাংলার ছেলে, অল্প বয়স থেকেই তো কাজকাম করে খেতে হয়, সবাই জানে গ্রাম বাংলার মানুষ যেমন থাকে আর কি। গ্রাম বাংলার এই একটা জিনিস খুব ভালো লাগে যে অল্প বয়স থেকে যখন ছেলেরা কাজ করে তখন তাদের শরীরটা শক্ত হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন ছিল, কেননা যে ছেলের কাহিনীটা বলতেছি সেই ছেলেটা একটু অন্যরকম ছিল। যেমন ধরো যে অনেকেই মাটি কাটতো, অনেকে চাষাবাদ করতো, আরও নানান রকম কাজ করতো, কিন্তু এই ছেলেটা একটু অন্যরকম ছিল। ছেলেটা মাছ ধরে নিজের জীবিকা নির্বাহ করতো। তো মাছ ধরে জীবিকা নির্বাহ করে যাচ্ছিল, তো হঠাৎ করে তার মনে হলো যে আমার কাছে তো একটা ফোন আছে আর টিকটক নামে একটা অ্যাপস আছে যেইখানে কিনা সহজেই ভাইরাল হওয়া যায়। তো ছেলের মাথায় বুদ্ধি আসতেছিল না যে কী ভিডিও বানাবে, তারপর ছেলেটা যেসব কাজ করে সেই সব ভিডিওই বানানোর চিন্তাভাবনা করে ফেলেছিল, এবং অবশেষে সেটাকে প্রাকৃতিক নাম দিয়ে দিল। মানে মাছ ধরা যেহেতু তার পেশা ছিল, ওইখান থেকে সেটাকে প্রাকৃতিক ভিডিও বলা শুরু করে দিয়েছে, প্রাকৃতিক কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা জেনে থাকি যে প্রাকৃতিক সমান সমান গাঁজাও হয়, তো সে চাইলে এখন গাঁজার বিজনেসও করতে পারতো আর বলতে পারতো যে আমি প্রাকৃতিক ব্যবসা করি।
ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে যে যখন সে টিকটক ভিডিও করতে থাকতো মাছ ধরতে ধরতে তখন তার ভিডিও ভাইরাল হতো না, কিন্তু অবশেষে যখন তার মাথায় আরেকটা বুদ্ধি এলো যে তার দাদিকে নিয়ে ভিডিও বানাবে, তখন সে একটু ভেজালে পড়ে গিয়েছিল। কেননা সে তার দাদিকে খুঁজতে যাচ্ছিল, তখনই দেখে যে তাদের দেশের প্রেসিডেন্ট তার দাদিকে ইচ্ছা মতো ঠাপাইতেছিল। ওই অবস্থায় দেখার পরে সে তখন থেকে ডিসিশন নিয়ে নিছে, তার নিজের দাদাকে দাদা বলে ডাকবে না, এখন থেকে সে প্রেসিডেন্টকেই দাদা বলে ডাকবে। তারপরে টিকটকে শুরু করে দেয় তার দাদার কামলামি। টিকটকে গিয়ে সবসময় এরকমই করে যে গাইজ আপনারা এই রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু আমার দাদা রাষ্ট্রপতি আব্দুল হামিদ তৈরি করে দিয়েছে। তো আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কার কথা বলতেছি। ইয়াস ইয়াস, আপনারা ঠিকই ধরেছেন, এই সেই লাকসা বা সরি থুকু থুকু অ্যালেক সবুজ ভাইয়া, যার কিনা বিসি ছোটোবেলায় দিছে আর বাপ মা একটা খাইয়া খাইয়া দিছে বলতে আর কি দিছে কাইটা। আসলে আমার তো মনে হয় ওর কাটা জায়গায় দেওয়া উচিত ছিল মরিচ বাইটা, নাহলে তুমি বলো একজন মানুষ কেমনে বড় হয় রাষ্ট্রপতির দন চাইটা চাইটা। তো এই যে আপনাদেরকে এত বড় একটা ইমোশনাল স্টোরি শুনাইলাম ভাই, এতক্ষণ ধরে যে বক বক করলাম, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, এটা যদি কোনো টিকটক ভিডিও হইতো তাহলে এতক্ষণে ভাই লাভ রেট দিয়ে কপি লিঙ্ক করে উড়াইয়া লাইতেন। আর এদিক দিয়ে আমি ইউটিউবার থেকে কপি লিঙ্ক না করতে পারো, অ্যাটলিস্ট ভাই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও ভাই। হ্যাঁ, এভাবে যদি ইমোশনাল হয়ে ভিডিও বানাই তাহলে ট্রাস্ট মি ভাই, এক মাসের মধ্যে মোটামুটি ভালো ফলোয়ার আমি পেয়ে যাবো যদি আমি ইমোশনালি ভিডিও বানানো শুরু করে দিই। অনলাইনে কি আমি এখানে ভিক্ষা করতে এসে যে আমার ইমোশনাল হয়ে ভিক্ষা করা লাগবো? আর ভাই যে কিছু টুকাই বলা পাইনা আছে না, জীবনে প্রথমবার যখন ফ্লাইটে উঠে যাওয়া অবস্থা হয়, কেননা প্লেনে উঠার পরে না হলে 15 থেকে 20টা ভিডিও সে কইরা ফেলাইছে। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার টিকটকার, একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। অনেক হার্ড ওয়ার্কার, এই জন্য তো আমি হার্ড ওয়ার্কার পার্ট বানাই, কেননা প্রতিবন্ধীরা সারা অবসর আছে, টিকটকাররা সারা কিন্তু এই দেশের মধ্যে হার্ড ওয়ার্কার আর কিছুই নাই। তুমি কি ভাবতেছো মাটি কাটা হার্ড ওয়ার্কারের কাজ? তাহলে তুমি ভুল ভাবতেছো, কেননা হার্ড ওয়ার্কার হলো তারা যারা টিকটকে কাজ করে। তা তো মনে করো কিছু কিছু টিকটকারদের তো ভালো অ্যাডভান্টেজ কি ছোটবেলায় ওকে টাকা এটা দিছে, একটা দিক দিয়ে ওকে অ্যাডভান্টেজ, কিন্তু দুর্ভাগ্যবশত যাদের যাদের বড় হয়ে কাটা লাগছে নিজে নিজে, যেমন ধরো অনেক প্রতিবন্ধী আছে যারা কিনা বড় হওয়ার পরে কাটছে, যখন বুঝে তারা অনেকটা কষ্ট পাইছিল যখন তাদের একটা বিচি হারানো হয়েছে, কেননা বিচি না বেঁচে অব্দি তো তাদের প্রতিভা বাহির হবে না, এটাই তো একটা ট্রিক, তুমি তো বুঝলা না এতদিন প্রিয়। আচ্ছা আর একটা কথা আমার খুব ভালোভাবে মনে পড়তেছে, যে অমরণ ফায়ার যে কথাটা বলছিল যে অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করে। আসলে এই কথাটাই কিন্তু বস্তির পোলাপান রে কয় নাই, আসলে ভাই সিরিয়াসলি বস্তির পোলাপান রে এত স্ট্রাগল করে বাইচা আছে ভাই, এই দুনিয়াতে অগো কাছ থেকে শিখা উচিত যে লাইফে কিভাবে বাইচা থাকতে হয় অল্প খরচের মধ্যে। তো আমার যেমন হয় যে সিরিয়াসলি অমরে ওরে কয় নাই, অমরে কইছে শুধুমাত্র আমাদের অ্যালেক সাবান বাইরে, এটা ভাবলে ভুল বাত আছে, টিকটক আর যে প্রতিবন্ধী গুলো আছে না ওইগুলারে বিশেষ করে কইছে, কারণ ওইটারে দেখলে আমার টোকাই মনে হয়। তো যাই হোক ভাই আর কথা বাড়াবো না, এন্ড আজকে স্টোরিটা কেমন হয়েছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি বলুম না আমার শরম করে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো, এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।